কে এবি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ সোমবার 31 জুলাই 2021, প্রিয় দর্শক শ্রোতা, কে এবি টিভি লন্ডন আয়োজিত টক শো দা মিররে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর সমস্ত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি কবির আহমেদ। বা আমাদের সাথে যারা অংশ নিয়ে সংযুক্ত হয়ে আমাদের আজকের অনুষ্ঠান থেকে সার্থক, সফল ও অর্থবহ করতে তারা হলেন আপনাদের সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয় মানুষ, রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক অঙ্গন, শিক্ষা অঙ্গন, সকল অঙ্গনে যারা অত্যন্ত সফল দুজন মানুষ আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন। একজন হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বীর প্রতীক জনাব মেজর জেনারেল অফিসার প্রাপ্ত শহীদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি কল্যাণ পার্টি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান। এবং আরেকজন, তিনিও মুক্তিযোদ্ধা, শিক্ষাঙ্গনের অত্যন্ত সুপুরুষ, অত্যন্ত পরিচিত মানুষ, ছাত্র নেতৃত্ব থেকে যিনি সার্থক ও সফল করেছেন এবং এখনো রাজনৈতিক অঙ্গনে যার পদার্পণ এবং যার কণ্ঠ, যার কথা সকল মানুষকে আগ্রহ করে তোলে, সেই জনাব আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, সম্মানিত ভাইস চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা জানেন কেবি টিভি লন্ডন আয়োজিত টক শো দা মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে যে কোনো দল মতের ব্যক্তি সংযুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানে তার মতামত ব্যক্ত করতে পারে। আমরা আশা করি আপনারাও কমেন্টস এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে আপনাদের মতামত জানাবেন। আপনারা জানেন যে মহাপুরুষ বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিল, আলোকিত করেছিল সারা দেশের মানুষের জন্য, নিজের জীবনকে বাজি রেখে যিনি স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, পরবর্তীতে দেশের শাসনভার গ্রহণ করার মাধ্যমে দেশটিকে বিশ্বের দরবারে উজ্জীবিত করে, প্রতিষ্ঠিত করে এবং বিশ্বের মানচিত্রে একটা স্বাধীন দেশ হিসাবে জাগ্রত করে যিনি চির প্রয়াণে সাহিত হয়েছিলেন চট্টগ্রামের সার্কিট হাউসে। আমরা কারো কথা বলছি না, আমরা বলছি সেই কিংবদন্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার প্রতি তার এই প্রয়াণ দিবসের প্রাক্কালে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার মা আত্মার মাগফিরাত কামনা করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। জনাব শামসুজ্জামান দুদু, আপনি এক নামে পরিচিত সর্বাঙ্গনে বাংলাদেশের মানুষ, আপনারা যখন কথা বলেন আপনাদের কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে বসে থাকেন, টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, তেমনি একজন আপনি, আপনাদের সাথে আমি কথা বলতে পেরে আমি মনে করি আমি নিজেকেও সার্থক মনে করি এবং আমাদের বাংলাদেশের মানুষ আপনাদের কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর এই প্রাক্কালে আপনার কাছে আমি সংক্ষেপে জানতে চাইব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একযুগে স্বাধীনতার ঘোষক, একযুগে একজন সফল রাষ্ট্রপতি, তার এমন কি দর্শন ছিল যেটা আজও তাকে কোটি কোটি মানুষের প্রাণে এত শক্তিশালী করে রেখেছে? জনাব শামসুজ্জামান দুদু। কবির আহমেদ ভাই সাহেব, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকের অনুষ্ঠানে আরেকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কল্যাণ পার্টি চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আর যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন ভাবে, সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
আপনি এমন একজন ব্যক্তি সম্বন্ধে আমার কাছে জানতে চেয়েছেন যিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুধু বললে ভুল হবে, মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা, বীর উত্তম, মানে তার যে উপাধিগুলো সাবেক রাষ্ট্রপতি বলে শেষ করা যাবে না। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানে, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং আমার সৃষ্টিকর্তা পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে দেশবাসী করে। এই যে আমাদের আজকে বীরপ্রতি সৈয়দ ইব্রাহিম সাহেব আছে, যেমন এখন ইচ্ছা করলেই কেউ বীর শ্রেষ্ঠ হতে পারবেন না, কেউ বীর উত্তম হতে পারবেন না, কেউ বীর বিক্রম বা বীর প্রতীক হতে পারবেন না। 71 সালের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, জীবনটাকে উৎসর্গ করার নিয়ত করে যারা যুদ্ধে গেছিলেন, তার ভিতরে 30 লক্ষ মানুষ কিন্তু শহীদ হয়েছেন, 2 লক্ষ মামুন তার আব্রু হারিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ বিনষ্ট হয়েছে। কিসের জন্য? গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবতার প্রশ্নে। এই গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবতার প্রশ্নে আপুষহীন ছিলেন শেখ জিয়া রহমান। তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধে বিজয় লাভ করেছেন সেক্টর কমান্ডার জিয়া রহমান বীর উত্তম, আবার তিনি চাকরিতে ফিরে গেছেন। আপনারা সবাই জানেন তিনি সেই সময় সিনিয়র ছিলেন, তিনি বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হতে পারতেন, তাকে করা হয়নি। আরেকজন তার জুনিয়ার, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে করা হয়েছিল, তিনি এটা মেনে নিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সেনাবাহিনীকে এবং দেশকে পুনর্গঠনে আত্মনিয়োগ করেন, কিন্তু 72-এর পর যে সরকার ক্ষমতায় আসে সেই ক্ষমতার একটা পর্যায়ে এসে তারা সকল রাজনৈতিক দল বাতিল করে, সকল সংবাদপত্র বাতিল করে, এমনকি সকল মৌলিক অধিকার মানুষের যুদ্ধোত্তর বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ক্ষমতা তারা কুক্ষিগত করে, বাকশাল গঠন করে। বাকশাল গঠনের আগে আমাদের দেশে একটা দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। এরই প্রেক্ষাপটে একটা সময় দুঃখজনক একটি ঘটনা আমাদের মুখোমুখি হতে হয়। জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, তৎকালীন রাষ্ট্রপতি, বাকশালের চেয়ারম্যান, এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে নির্মম ভাবে তিনি নিহত হন। এই নিহত হওয়ার পরে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করে, তিনি খন্দকার মোশতাক সাহেব, বলা যায় শেখ মুজিবুর রহমানের পরে যিনি সিনিয়র এবং ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তাজউদ্দিন আহমেদকে বাদ দেওয়ার পরে তিনি খন্দকার মোশতাক আহমেদ ছিলেন। তিনি বাংলার দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং 40 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদের 39 সদস্য মন্ত্রী পরিষদের যে সদস্য হিসাবে শপথ নেন, তারা সকলেই শেখ মুজিবুর রহমান সাহেবের মন্ত্রী পরিষদে ছিলেন, মানে পূর্বতন সরকারে ছিলেন, এবং আওয়ামী লীগের একজন মাত্র বাইরের থেকে ছিলেন, তিনি ত্রিদলীয় ঐক্যজোটে ছিলেন, মুজাফফরনগরের সাধারণ সম্পাদক ছিলেন, কুষ্টিয়ার মানুষ জনাব সৈয়দ আলতাফ হোসেন সাহেব, সকলেই মুজিবকোট গায়ে দিয়ে মন্ত্রী বসে শপথ নেন। খুবই নির্মম এবং সত্য ঘটনা হচ্ছেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী কিন্তু এই কথা বলেছেন, সেদিন তো আপনারা কেউ বিরোধিতা করেননি, আর আমার কাছে মনে হয়েছে
মন্ত্রী পরিষদে আওয়ামী লীগের সদস্যরা শপথ নেওয়ার আগে কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে দাফন কাফনে তারা অংশগ্রহণ করেন। আমি কেন এই কথাটা বলছি, আওয়ামী লীগের পোড় খাওয়া এবং দীর্ঘদিনের নেতা জনাব শেখ মুজিবুর রহমানের মৃত্যু এত ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো, কিন্তু তারা এটা একেবারে সিঁড়িতে রেখে, বলা যায় 32 নম্বর ধানমন্ডি সিঁড়িতে রেখে তারা মন্ত্রী পরিষদের শপথ নিয়েছিল। শ্রী সিয়ারামান কিন্তু এই সময় ভালো করে বলতে মুক্তিযোদ্ধা হিসাবে সেই সময় এমন কোন বিতর্কিত এমন কোন ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না যেটা নিয়ে পরবর্তীতে প্রশ্ন করা গেছে। 15 আগস্টের পর 7ই নভেম্বর আসে, সিপাহী জনতার বিপ্লবে শেখ জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতা আসে। এখানে আপনাকে একটা বলে রাখি, তার শিক্ষা জীবন, সামরিক জীবন, মুক্তিযুদ্ধের জীবন, একটি রাজনৈতিক জীবন, এই 4টি প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমান সাহেবের সঙ্গে অন্য কোন রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা অথবা সামাজিক কর্মকর্তা তুলনা করা খুব কঠিন হবে। কারণ হচ্ছে তিনি সকল ক্ষেত্রে সফল এবং অনন্য। শহীদ জিয়াউর রহমান যেখানে হাত দিয়েছে সেখানে অনেকটা সুনাম ফেলেছে। তিনি এই ছোট্ট জীবন যেটা হচ্ছে 44 থেকে 45 বছরের জীবনে তিনি যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলো বাংলাদেশের মানুষের কাছে একেবারে জীবন ছুঁয়ে যায়, বাংলাদেশের মানুষের কাছে একেবারে ভালোবাসার এবং ইচ্ছা এবং স্বপ্নের কাজ হিসেবে চিহ্নিত হয়। সেটি হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে কৃষি শিল্পে সম্পূর্ণতা এনে চাল রফতানির মধ্যে সারা বিশ্বে একটি অনন্য ব্যক্তি হিসাবে এবং নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন ঠিক তেমনি দেশটাকে একটা মর্যাদাশীল আসনে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করেছিলেন। শহীদ জিয়াউর রহমান এমনই একজন ব্যক্তি যিনি ব্যর্থতার মধ্যেও সাফল্যের কিভাবে জয়গান করতে হয় তিনি সেটি দেখিয়েছেন। সেই জন্যে বাংলাদেশের মানুষ শহীদ জিয়াকে সবসময় ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং আপন মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ দেখেন। এটি আমার আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমি এখন জনাব ইব্রাহিম আপনার কাছে আমার বিনীতভাবে প্রশ্ন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, তার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনী ছিল, ওনার এই বিশ্বস্ত লোকজন দ্বারা শাসিত ছিল দেশ সরকার, তবুও কেন ওনাকে নৃশংসভাবে জীবন দিতে হলো বলে আপনি মনে করেন? জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদ ইব্রাহিম। কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ, টেলিভিশনে কবির টিভি, আসসালামু আলাইকুম, শামসুজ্জামান দুধু ভাই সালাম, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোটি কোটি ভক্ত বা লক্ষ লক্ষ ভক্ত আজকে লাইভ দেখতেছেন অথবা পরবর্তীতে বা লিঙ্ক থেকে দেখবেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম আবার। আর আমার নাম ইংরেজিতে ভুল লিখেছেন, সেটা ঠিক করে দিয়েন, আপনি বলার সময় ভুল করতেন কবির ভাই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, শামসুজ্জামান দুধু ভাই বলেছে আপনি অনুসরণ করলেই ভুল করতেন না, তো টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপন করতে গেলে সচেতন হতে হবে, এটা আপনাকে সাজেশন দিয়ে রাখলাম পাবলিকলি, আপনি বেয়াদবি নেবেন না, কেউ না কেউ না বললে আপনি হয়তো আর এটা সংশোধন করবেন না, আমি বলে না যে কোনো ব্যক্তির, আমি দুঃখিত। সেটা হলো এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন নৃশংসভাবে নিহত হলেন, আমি আপনাকে একটা বইয়ের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি, এই বইটা যাদের দ্বারা সম্ভাবের ই বুক হিসেবেও পাওয়া যায়, আমি লিঙ্কটা দিতে পারলাম না, বিশ্বকথন বইটা
অনন্যাতে পাওয়া যাবে, রকমারি .com, হাবিদেবী অনলাইন যত আছে সব জায়গায় পাওয়া যাবে। মিশ্র কথন এখানে প্রায় 200 পৃষ্ঠা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে বিভিন্ন জায়গায় এক লম্বা লম্বা জায়গা। এই বইটা অনন্যা বের করেছে 2011 সালে। আমি এটা বললাম এই জন্য যে অনেক কিছুই বলতে পারবো না, ভুলে যাবো, সেই জন্য তাড়াতাড়ি লিখে রাখছিলাম। আপনি একটু যদি পিছে বসেন অথবা ক্যামেরাটা নাড়িয়ে নেন, আপনার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। জি, এখন দেখো। জি, আমি এটা লাগাই নি, তাহলে বোধহয় একটু ইজি হবে না? এটা লাগাই নিবো একটু, ওই যে এটা ইয়ারফোন, জি ইয়ারফোনটা লাগাই নি। দাঁড়া, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন পিছনে বসলে অসুবিধা নাই। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম যে সময়টায় বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন সেটাকে আমি দুই রকম ভাবে উপস্থাপন করব। জি, এখন ঠিক আছে? জি জি, এখন শোনা যাচ্ছে? জি, ওই ইয়ারফোন দিলে শোনা যায় না। আমি এটা ওই লম্বা করে দিচ্ছি, এমনি করে আপনাদের একটু কষ্ট হইলো, আমি লম্বা করে দিলাম। এর কারণ হইলো ওই লম্বায় না দিলে আমি পুরো ইয়েটা পাচ্ছি না। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের, এটাকে আমি একটু সম্মানিত দর্শক শ্রোতাদের বোঝার জন্যে ভেঙে বুঝাচ্ছি। কারণ যারা দর্শক এবং শ্রোতা তাদের শতকরা 90% ওই সময় বাংলাদেশে ছিলেন না, দুনিয়াতে ছিলেন না, তারা তরুণ প্রজন্ম, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন। 1975 সালের নভেম্বর মাসের 7 তারিখের ঘটনাটি বিস্তারিত বলার সময় বা সুযোগ এখানে নাই। তো সেই ঘটনাটি ছিল ভয়াবহ এবং সেই ঘটনার মাধ্যমে বাংলাদেশে একটি বিরাট রকম পরিবর্তন হয়। অনানুষ্ঠানিকভাবে ইনফরমালি পুরো বাংলাদেশের দায়িত্বরা আইসা পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে। তিনি তখন ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান, এবং খন্দকার মোশতাক ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক 16ই আগস্ট 75 থেকে 5ই আগস্ট 75 পর্যন্ত, 5ই নভেম্বর 75 পর্যন্ত। 5ই নভেম্বর 75 সন্ধ্যাবেলা প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে যান বাংলাদেশের নবনিযুক্ত প্রেসিডেন্ট বিচারপতি আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। আর সায়েম সাহেবের অধীনে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তিনজনকে ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বানানো হয়েছিল। তো সেই তিন বাহিনীর মধ্যে আমার প্রধান বাহিনী হলো বাংলাদেশ সেনাবাহিনী, এবং পুরো বাংলাদেশ চালাচ্ছিল তখন প্রেসিডেন্ট সায়েম, তিনজন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে, এবং সচিবালয়ের আমলা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে। আমি রিপিট করি, 7ই নভেম্বর 1975 সন্ধ্যার থেকে নিয়ে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব আনঅফিসিয়ালি আইসা পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে। একাধারে তিনি সেনাবাহিনী চালাচ্ছেন, চালাকি হয়েছে, আবার সরকারে মনোযোগ দিতে হয়েছে, তাকে সহায়তা করেছেন সবাই, এটা সত্য। কিন্তু আমরা যে জায়গাটায় মানুষ ওনার নামে অপপ্রচার করে যে তিনি সামরিক আইন জারি করেছেন, তিনি করেন নাই, এই কথাটা আমি পরিষ্কার ভাবে জানাই গেলাম। এটি ইতিহাসে রেকর্ড কৃত আছে, ইট ওয়াজ ডান বাই প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। দ্বিতীয়, 1975 সালের নভেম্বর মাসের 7 তারিখ যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছিল সেখানে একটি রাজনৈতিক দল জড়িত ছিল যার নাম জাসদ। সেখানে অনেক বামপন্থী ব্যক্তি জড়িত ছিল, তাত্ত্বিক এবং অতাত্ত্বিক ফিল্ড লেভেল কর্মী। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 75 সালের নভেম্বর মাসের বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান একটি গোপন সংস্থা যার নাম বিপ্লবী সৈনিক সংস্থা, তাদের সদস্যরা জড়িত ছিল, প্রচুর লোক জড়িত ছিল। 75-এর নভেম্বরে জাসদ ব্যর্থ হয়, ব্যর্থ হলেও তাদের সকল কর্মী কিন্তু থেকে যায়। বারবার যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তার আমলে 19টি কু হয়েছে, কারণ শরীরের মধ্যে যদি জার্ম
বা বীজাণু থেকে যায় রোগের, এটা বিভিন্ন নিয়মে ফুটবে, আপনার শরীর অসুস্থ হবে। 75-এর নভেম্বরের 7 তারিখ থেকে নিয়ে পরবর্তী 2-2.5 বছর বাংলাদেশে সামরিক বাহিনীগুলিতে ওই বামপন্থীদের উত্তরাধিকারীরা এবং তারা নিজেরা উপস্থিত ছিল, যার চূড়ান্ত চেষ্টা তারা করে 1977-এর অক্টোবরের 1-2 তারিখে। বিদ্রোহ হলে সেই বিদ্রোহকে দমন করতে হয়, বিদ্রোহ দমনে আপনাকে শক্তি প্রয়োগ করতে হয়। বিদ্রোহ দমনের সময় কোনো মতেই বলা যাবে না তুমি আমাকে একটা এক গালে চাপ থাপ্পড় দিয়েছ, আমার আরেকটি গালে 2 আরেকটি থাপ্পড় দাও, তোমার যেন কষ্ট না হয় আমাকে থাপ্পড় দিতে গিয়ে, এই কথা বিদ্রোহ দমনের সময় বলা যায় না। বিদ্রোহ দমনের সময় শক্ত হাতে দমন করতে হবে, হয় বিদ্রোহী জিতবে নয় আপনি জিতবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিদ্রোহগুলো দমন করেছিলেন, এটা করতে গিয়ে তিনি অনেক অনেক ব্যক্তির কাছে অপ্রিয় হয়েছিলেন, এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য, যেন জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি বা আনঅফিসিয়াল দায়িত্ব নেওয়ার পর 77-এ তিনি হা না ভোট বা রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হন, আবার 78-এ গিয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করে নির্বাচিত প্রেসিডেন্ট হন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন পুনঃপ্রবর্তন করেন, যেটা 75-এর জানুয়ারির আগে ছিল, সেই গণতন্ত্র ফেরত আনেন, যার কারণে বাকশাল বিলুপ্ত হইয়া পুনরায় আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলো, ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে ইসলামী দল আসলো, ইউনাইটেড পিপলস পার্টি আসলো, এরকম অনেক লোক আসলো, কমিউনিস্ট পার্টি আসলো, সব। আমি ছোট ছোট ভুল করলে যেমন দুধু ভাই সংশোধন করে দেবেন, আর ইচ্ছাকৃত বড় ভুল আমি করতে চাই না। এখানে কাজটা করতে গিয়ে এই রাজনীতির অঙ্গনে অনেক লোক জড়িত হয়েছে, যার মধ্যে মেলা লোক ছিল যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে বিরোধিতা করেছিল, তাদের অনেককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করেছিলেন, অনেককে শাস্তি দেন নাই, ক্ষমাও করেন নাই, অবহেলায় ফেলে রেখেছিলেন। আর এটি নতুন স্বাধীন হওয়া দেশ, সেই দেশের মধ্যে সব কাজ একসঙ্গে করা সম্ভব না। তো জেনারেল জিয়া বা রাষ্ট্রপতি জিয়া বললেন, আমি সবাইকে নিয়ে দেশটাকে গড়ে তুলতে চাই, আমি রাজনীতির দরজাটা সবার জন্য খুলে দিতে চাই। এই কাজটা করতে গিয়ে অনেকের বিরাগ ভাজন হন তিনি। আরেকটি বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনীতে 1971-এর ডিসেম্বরের 16 তারিখের পর 1973-এর সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযোদ্ধা অফিসার এবং সৈনিকগণ ছিল। 73-এর সেপ্টেম্বরের থেকে নিয়ে 74-এর মার্চ এপ্রিল পর্যন্ত সময়ে পাকিস্তান থেকে 1000-এর উপরে অফিসার এবং 20,000-এর উপরে সৈনিক প্রত্যাবর্তন হয়, রিপ্যাট্রিয়েশন হয়। এটা আজকে 40-50 বছর পর আমাদেরকে বলতেই হবে যে সেই সময়টা আমাদের জন্য খুব কঠিন সময় ছিল, ইন্টিগ্রেটিং ভেরিয়াস টাইপস অফ পিপল, সকল প্রকারের বা বিভিন্ন উৎস থেকে আসা জনবল, অফিসার সৈনিক সবাইকে একমুখী চিন্তায় একীভূত করা, একাত্মতার সৃষ্টি করা খুব কঠিন কাজ ছিল। হাউএভার, জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব থেকে যখন নিজেকে গুটিয়ে নিলেন, দেশের রাষ্ট্রপতি হলেন, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান নিযুক্ত করেছিলেন তখনকার আমলের মেজর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, এবং যেদিন থেকে সেনাবাহিনী প্রধান বানান সেই দিন থেকে ওনাকে লেফটেন্যান্ট জেনারেল পদবি দিয়েছিলেন। তাহলে জেনারেল জিয়াউর রহমানের পরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয় এখন মরহুম, আমরা গীবত করছি না, কিন্তু আমরা ইতিহাস আলোচনা করছি। 1975-এর জানুয়ারি মাসে তিনি ইন্ডিয়া গিয়েছিলেন, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত, বঙ্গবন্ধু সরকার, ন্যাশনাল ডিফেন্স কলেজ দিল্লি, তিনি সেখানে একজন ছাত্র হিসেবে গিয়েছিলেন, কর্নেল র্যাঙ্কে ছিলেন। 1975-এর 9 মাসে তিনি কর্নেল থেকে ব্রিগেডিয়ার হন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হন, এটার রহস্য আজ অবধি উন্মোচনের অপেক্ষায় আছে। এবং তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স শেষ না করে বাংলাদেশে ফেরত আসেন, ফেরত আসার পর তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাডজুটেন্ট জেনারেল বানানো হয়, আগেও অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেহেতু দেশ পরিচালনায় মনোনিবেশ করতে হচ্ছিল বেশিরভাগ সময়, তাই সেনাবাহিনী পরিচালনার জন্য দায়িত্বটি ওই আমলে হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের উপরে বেশি ছিল, অন্যান্য সিনিয়র অফিসারদের উপর বেশি ছিল।
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরিরত মুক্তিযোদ্ধা অফিসারগণ সকলেই এই কাজটি পছন্দ করেন নাই। যখন চূড়ান্তভাবে হোসেন মোহাম্মদ এরশাদকে সেনাবাহিনী প্রধান নিযুক্ত করা হচ্ছে, তখন অনেক জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা অফিসার এই কাজটি পছন্দ করেন নাই। তাদের বক্তব্য ছিল যে আপনি পাকিস্তান হইতে প্রত্যাগত জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে সেনাবাহিনী প্রধান বানিয়ে ভুল করছেন, আপনার ভালো হবে যদি আপনি একজন মুক্তিযোদ্ধা অফিসারকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা অগ্রাহ্য করলেন এবং বললেন, সেনাবাহিনীকে এবং জাতিকে যদি আগায় নিয়ে যেতে হয় তাহলে আমি সবাইকে সুযোগ দিতে হবে, তোমরা এর পরে আবার সুযোগ পাবা। কারণ এরশাদ সাহেব অনেক সিনিয়র ছিলেন, 1953 সালে কমিশন। বাকি যারা জ্যেষ্ঠ সিনিয়র জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন তারা তার থেকে 4-5-6 বছরের ছোট ছিলেন। তো জিয়াউর রহমান সাহেব এরকমই বলেছিলেন যে সময় তো শেষ হচ্ছে না, কিন্তু এই কথাটা সব মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ অফিসার মানতে রাজি ছিলেন না। বিশেষ করে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে 24 পদাতিক ডিভিশনের দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর বীর উত্তম এই কথাটা মানতে মোটেই রাজি ছিলেন না। তো চট্টগ্রাম সেনানিবাসের দায়িত্বে তিনি থাকা অবস্থাতেই একাধিকবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হয় বন্দি করা অথবা হত্যা করার ষড়যন্ত্র চট্টগ্রামে বা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে হয়। গতকাল 30 মে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত নয়া দিগন্ত পত্রিকায় 6 নম্বর পৃষ্ঠায় আমার লেখা কলামটি পড়ার আহ্বান রাখছি, আর্কাইভ গিয়ে আপনারা পাবেন অথবা মিশ্র গঠন পড়বেন। অথবা মরহুম সাংবাদিক মাহফুজুল্লাহ ভাই অত্যন্ত সুন্দর বই লিখে গিয়েছেন শহীদ জিয়ার জীবনী ইংরেজিতে এবং বাংলায়, সেটা যেন দর্শক শ্রোতারা সংগ্রহ করে পড়তে চেষ্টা করেন। যারা শহীদ জিয়াকে ভালোবাসেন তাদের কাজ হবে এটা পড়া জানা। শহীদ জিয়াকে হত্যা করার পিছনে অন্যতম কারণ ছিল তারা হোসেন মোহাম্মদ এরশাদকে চিফ বানানোর প্রতিবাদ করা। আরেকটি কাজ ছিল যেটা আমি আপনাকে প্রমাণ দিয়ে বলতে পারবো না, আমার কাছ থেকে যেন কোনো প্রমাণ চান না, এটা আদালতে যে প্রমাণ করার বিষয় নয়। অর্থাৎ জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসি হিসাবে তার দায়িত্বে বিদ্রোহ হয় 30 মে, কিন্তু তাকে উৎসাহ দিয়েছেন, তাকে প্রেরণা দিয়েছেন, তাকে বুদ্ধি দিয়েছেন, সল্লা পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর থেকে অনেক অফিসার যাদের বেশিরভাগ পাকিস্তান হতে প্রত্যাগত ছিলেন। আর জেনারেল মঞ্জুর একজন সুনামধারী অফিসার ছিলেন, দক্ষ অফিসার ছিলেন, তিনি মনে করলেন সকল মুক্তিযোদ্ধা অফিসার নিশ্চয়ই আমাকে সমর্থন দিবে। এখন জেনারেল মঞ্জুর কি নিজেই নাটাই ছিলেন, নিজেই ঘুড়ি ছিলেন, না তিনি নাটাই ছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। সুতাটা কার হাতে ছিল? জানা মতে সুতাটা ঢাকা মহানগরে বা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত ভিআইপি বা ভিভিআইপি দের হাতে ছিল, আর মঞ্জুর সাহেব ওখানে বর্ষা লাগার মতো কাজটা বাস্তবায়ন করেছেন। মঞ্জুর সাহেবের নেতৃত্বে যে বিদ্রোহটা সম্পাদিত হয় সেই বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বেশিরভাগ ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন নৃশংসভাবে নিহত হলেন, অনেকেই বলতে পারেন যে রাজনৈতিক কারণে। এখানে দুটো কারণ জড়িত, রাজ পলিটিক্যাল মিলিটারি, রাজনৈতিক সামরিক কারণ, প্রতিদ্বন্দ্বিতা, মুক্তিযোদ্ধাগণের পক্ষে অধৈর্য ওই আমলের এবং জেনারেল জিয়া কর্তৃক গৃহীত সমন্বয়ের রাজনীতির বিরোধিতা করা। তিনি চাচ্ছিলেন সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্ল্যাটফর্মে মানুষকে আনতে, যার জন্য তিনি বিএনপি সৃষ্টি করেছেন, তিনি তরুণদেরকে নিয়ে হিজবুল বাহারে গিয়েছেন, তিনি নির্বাচনের সময় সবাইকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, এটার উদ্দেশ্য ছিল। এটা আবার সবাই পছন্দ করছিল না, আমি অবশ্যই বলতে পারবো না, আমি আপনার সামনে এই টেলিভিশনে বলতে পারছি না। জেনারেল মঞ্জুর কর্তৃক পরিচালিত সেই ব্যর্থ বিদ্রোহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন সত্য, কিন্তু বিদ্রোহটা ব্যর্থ হয়েছে। এবং সেই বিদ্রোহের কারণে একটা কোর্ট মার্শাল হয়েছিল চট্টগ্রাম জেলে, চট্টগ্রাম মহানগরের লালদিঘির পারে অবস্থিত সেই জেলখানার ভিতরে কোর্ট মার্শাল হয়েছিল। সেই কোর্ট মার্শালে আসামি পক্ষের উকিল ছিলেন 3 জন, তার মধ্যে আমি এক কনিষ্ঠতম ছিলাম। আজ থেকে 40 বছর আগের কথা, তাদের কাছ থেকে শোনা বক্তব্য, আমাদের মূল্যায়ন, আত্মীয়দের থেকে শোনা বক্তব্য, সৈনিকদের কাছ থেকে শোনা বক্তব্য, সরকারি পক্ষের সাক্ষীদেরকে জেরা করার পর পাওয়া তথ্য,
সবকিছুর উপর মিলিয়ে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে হত্যা করার জন্য আংশিকভাবে বিদেশি ষড়যন্ত্র, বহুলাংশে ঢাকা থেকে নিয়ন্ত্রিত ষড়যন্ত্র দায়ী ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। এর আপনার প্রশ্নের উত্তর এখানে শেষ করলাম, এরপরে যদি আলোচনায় আসে তখন অন্য বিষয়ে আলোচনা করবো ভাইয়া। থ্যাংক ইউ। আমি শামসুজ্জামান দুধু আপনার কাছে এইটার রেশ ধরে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হলো আমরা দেখছি যে বর্তমান সরকার প্রধান তৎকালীন জিয়াউর রহমানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর কিছু মন্তব্য করেছেন, এই মন্তব্যটাকে অনেকে হত্যাকাণ্ডের সাথে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। আপনি কি এও মনে করেন যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র লুকাইতে ছিল? জনাব শামসুজ্জামান দুধু। জি, এখানে জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব সুন্দরভাবে তার নিজস্ব ভাবনা থেকে ঘটনা যেভাবে তিনি কাছ থেকে দূর থেকে দেখেছেন সেটা কম বেশি তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শুধু তার ব্যাখ্যারই না, তিনি অন্যান্য কয়েকটি বইয়েরও রেফারেন্স দিয়েছেন যেগুলো পাঠকদের পড়ে দেখতে বলেছেন। এখানে তিনি অত্যন্ত যেটা আপনি বললেন উনিও বলেছেন, সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের মুখ্যত তিনটি বিষয় ছিল হত্যাকাণ্ডের পিছনে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটি হচ্ছে সামরিক, সামরিক বাহিনী সেই সময় পাওয়া না পাওয়া, পাকিস্তান প্রত্যাগত মুক্তিযোদ্ধার অংশগ্রহণকারী। দুই নম্বর হচ্ছে রাজনৈতিক বিষয় বলি, সেই সময়ের রাজনৈতিক যে ঘটনা বলি। তিন হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক, যেটাকে আমরা ষড়যন্ত্র বলি। আর আমার দৃষ্টিতে মনে হয় দেশীয় এবং আন্তর্জাতিক কুচক্রী মহলের স্বার্থ বিঘ্নিত হওয়া, এই তিনটি প্রসঙ্গ যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে কিন্তু তার মৃত্যু রহস্য কিছুটা হলো আমরা সামনে চলে আসবো। আন্তর্জাতিক যদি আমরা দেখি সেই সময় গভীর সমুদ্রে যে তালপট্টি চর জেগে উঠেছিল সেটিও অনেকটা বাংলাদেশের ভূখণ্ডের কাছাকাছি একটি অংশ, সেই অংশটি শহীদ জিয়াউর রহমান স্বাভাবিক কারণে এটি বাংলাদেশের প্রাপ্য বলে তিনি দাবি করেছেন, তিনি তখন রাষ্ট্রপতি। এই দাবিটি পার্শ্ববর্তী দেশ সহজে গ্রহণ করেন। আমরা শহীদ জিয়াউর রহমানের সাদত মরণের পর অনেক পরে আমরা শুনেছি যে ভারতের বা পার্শ্ববর্তী দেশের তালপট্টি সম্বন্ধে যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আমাদের দেশের একটি রাজনৈতিক মহল একমত পোষণ করেছিল যে এই যে গোটা ভূখণ্ড স্বাভাবিক নিয়মে ভারতের প্রাপ্য। কারা বলছে? ভারত না, বাংলাদেশেরই কিছু রাজনীতিবিদ যাদেরকে ধরা হয় সেই জিয়াউর রহমানের প্রতিপক্ষ অথবা অপছন্দের একটি অংশ। এটি হচ্ছে আন্তর্জাতিক বা দেশীয় চক্রের একটি ব্যাপার। আর যেটি শহীদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব ব্যাখ্যা করেছেন, সামরিক ক্ষেত্রে পাকিস্তান প্রত্যাগত এবং বাংলাদেশের যারা রণাঙ্গনের যোদ্ধা ছিলেন তাদের স্বার্থের যে সংঘাত বা দ্বন্দ্ব, অর্থাৎ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ভার কারা ভোগ করবেন, এটি একটি ব্যাপার। আমার কাছে যেটা মনে হয়েছে আপনাকে বলি, মানে যেই সময়ের ঘটনা সেই সময় অনেক কথাই হয়তো মেলে নাই কিন্তু পরবর্তী সময় মিলে গেছে, যে যারা ভারতপন্থী হিসাবে পরিচিত বা পার্শ্ববর্তী দেশের সঙ্গে যাদের বন্ধুত্ব, তাদের সঙ্গে শহীদ জিয়াউর রহমানের যে হত্যাকারী হিসাবে চিহ্নিত হয় বা ভাবা হয় দেখা হয়, সেটা হচ্ছে সেই সময়ের সামরিক বাহিনী প্রধান এখন মৃত হুসেন মাহমুদের সাথে। আমরা লক্ষ্য করবেন যে তার দল এখনো পর্যন্ত
ভারত অনুসৃত নীতিতে যারা বিশ্বাসী তাদের সঙ্গেই তাদের সম্পর্ক, তার তিনি কিন্তু মানে তাদের থেকে বিচ্ছিন্ন হতে পারেন, যেটা কিছুটা আমাদের সৈয়দ ইব্রাহিম সাহেব উল্লেখ করেছেন যে এরশাদ সাহেবের ভারতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা এবং বাংলাদেশে ফিরে এসে রহস্যজনক কারণে সেটি শেষ না করে সেনাবাহিনী প্রধান হওয়া, এই এই যে বিষয়টি এখানে এসেছে। তৃতীয়ত যারা বাংলাদেশের রাজনীতিতে, এটা হলো রাজনৈতিক প্রসঙ্গ, একদলীয় কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সমর্থক, তাদের সঙ্গে গণতন্ত্র স্বাধীনতা এবং মানবতাপন্থীদের যে বিরোধিতা সেই জায়গাটা আপনার সংঘাত, অর্থাৎ শহীদ জিয়া রহমান পক্ষ অবলম্বন করেছিলেন গণতন্ত্রের পক্ষে, যেটি হচ্ছে বাকশালী বাকশাল গঠনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল বিলুপ্ত, সকল সংবাদপত্র চারটি বাদে আপনার বিলুপ্ত করা, আর বাংলাদেশের মৌলিক অধিকার হরণ করা, সাংবিধানিকভাবে পুরোটাই আপনার স্বৈরতান্ত্রিক সিস্টেমে বা একদলীয় বা কর্তৃত্ববাদী স্বাধীন শাসিনা চলে যায়। এর বাইরে যে রাজনীতিটা সেটা শহীদ জিয়া রহমান গ্রহণ করেছে, সেটি হচ্ছে সকল রাজনৈতিক দল ফিরে এসেছে, যেটা আওয়ামী লীগ খুব দেখবেন সুচারুভাবে প্রচার করার চেষ্টা করেন যে তৎকালীন স্বাধীনতা বিরোধীদেরকে তিনি বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জামাত ইসলামকে গঠন করা এবং এই গুলাম আজম সাহেবকে তিনি ফেরত এনে নাগরিকত্ব দিয়েছেন, পুরোটাই মিথ্যা। তার সময় জামাত ইসলাম পুনর্গঠন হয় না, ইসলামিক ডেমোক্রেটিক লীগ যেটা সৈয়দ মওদুদ ইব্রাহিম বললেন। আমি একটু যুক্ত করতে চাচ্ছি, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আপনার কাছে, যেহেতু জামাত ইসলাম কথাটা আপনি বলছেন সেজন্য আমাদের অ্যাডভোকেট একলাসার বাচ্চু তিনি আমাদের সাথে সংযুক্ত হয়ে তিনি সাতক্ষীরা থেকে আমাদেরকে আপনাকে প্রশ্ন করেছেন আমাদের মাধ্যমে। প্রশ্নটি হলো এরকম, দলের নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও জামাতে ইসলামী বাংলাদেশ কিভাবে বিশদলীয় জোটের সংখ্যাতত্ত্বে স্থান পায়। তিনি আরেকটি প্রশ্ন করেছেন আপনার সাথে একত্রে, আমি প্রশ্নটা বলি যদি সম্ভব হয় আপনি একটু উত্তর দেবেন। তিনি বলছেন যে তৃণমূল কর্মীরা এখন হত্যা গুম মামলা হামলা ভয় পায় না, তারা সরকারের পতন আন্দোলন সহ জনস্বার্থের ইস্যুতে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি চায়, কিন্তু কেন্দ্রীয় বিএনপি থেকে তেমন কোনো কর্মসূচি আসছে না। তাহলে কি এটা কি তারা সাংগঠনিক ব্যর্থতা তাদের, আপনি কিভাবে দেখেন? জি দুঃখিত আপনাকে, আমি যেটা বলছিলাম আপনাকে যে গুলাম আজম সাহেবকে এই দেশে যখন আসে তাকে যিনি নাগরিকত্ব অফিসিয়ালি দিয়েছিলেন তিনি হচ্ছেন বিচার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করেছিলেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমার কাছে মানে হয় যে নিজের কাছে প্রশ্ন জাগে যে শাহাবুদ্দিন সাহেব গুলাম আজম সাহেবকে নাগরিকত্ব দেওয়ার কারণেই কি সন্তুষ্ট হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতি করেছিলেন কিনা। দেশে আসার ব্যাপারে যদি আওয়ামী লীগের বিরোধিতা থাকতো তাহলে গুলাম আজম সাহেবের সঙ্গে 95-এ একত্রে আন্দোলন করতেন না আওয়ামী লীগ, আর 96-এ তারা সরকার গঠন করার পরে গুলাম আজমকে দেশ থেকে বহিষ্কার করতে পারতেন। তিনি তা না করে গুলাম আজমকে সঙ্গে থেকে তিনি অনেক ভূমিকা পালন করেছেন, এটা ইতিহাস ঘাটলে এবং তৎকালীন সময় সংবাদপত্র ঘাটলে এই জন্য এই জিনিসগুলো বেরিয়ে আসবে। দুই হচ্ছে যে প্রশ্নকর্তার আমি বলি যে এখন আওয়ামী লীগের সময় গত 13-14 বছর আওয়ামী লীগের সময় যাচ্ছে, নিবন্ধন টিবন্ধন বাদ দেন, আওয়ামী লীগ যদি জামাত ইসলামী বিরোধী হবে তাহলে তো কোর্টের মাধ্যমে তারা অনেক কাজই করছেন, বিচারপতি একটা এই দেশ থেকে তারা বিতরণ করেছে বর্তমান সরকারের পক্ষ থেকে, তো জামাতকে নিষিদ্ধ করতে পারতেন, তাদের ফাঁসি যখন দিয়েছেন জামাতকে নিষিদ্ধ করতে পারতেন, এই কাজটি তারা করেন নাই। করেন নাই হচ্ছে জামাতের সঙ্গে এক ধরনের সহমর্মিতা আমাদের থেকে বেশি আওয়ামী লীগের আছে, তো জামাতের নিয়ে যেসব প্রশ্ন বক্তব্য এটা হচ্ছে একটা সুকৌশলী বক্তব্য।
জামাতকে রেখে দিয়ে জামাতের বিরুদ্ধে বলা এবং সেই বলাটা হচ্ছে বিএনপির উপরে ঘাড়ে চাপানো। তো সেই জন্য জামাত দেশে থাকার একমাত্র কারিগর আছে আওয়ামী লীগ, বিএনপি না। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, আমাদের বিপক্ষে গেলে তো আওয়ামী লীগকে আমরাই নিষিদ্ধ করতে পারতাম, জিয়া রহমান তো তাকে না দিলে তো পারতো, শেখ মুজিবের সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলে তো জিয়া রহমান কথা বললে তো আওয়ামী লীগ আর বাংলাদেশের পুনর্জীবন ঘটে না, সেই জিনিসগুলো বুঝতে পার। তিন নম্বর যে প্রশ্নটা এসছে যে আপনাদের এখন আপনাদের কর্মীরা কেন মাঠে নামছে, কর্মীর ব্যাপার না তো, সুস্থ স্বাভাবিক এবং লেখাপড়া যে কোনো মানুষ লক্ষ্য করলে দেখবেন বিএনপির আন্দোলনটা এখন আওয়ামী লীগের সঙ্গে না, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন এমনকি সেনাবাহিনী বিচারালয় এইগুলো পুরোপুরি সরকার কর্তৃত্ব দখল করেছে। বেগম জিয়ার মতো তিনবার প্রধানমন্ত্রীকে আপনাকে বলি, উনি যে কথাটা বলেছেন আওয়ামী লীগ করেন লেখাপড়া করেন না, যদি করতেন তাহলে দেখতে পেতেন যা বেগম জিয়া জেল খাটছেন কিন্তু আওয়ামী লীগের অনেক দুর্নীতির কাছে সাজাপ্রাপ্তরা শুধু বাইরেই না মন্ত্রী পরিষদেও আছে, তারা ঘুরে বেড়াচ্ছে সারা বিশ্বময় জামিনে, কিন্তু বেগম খালেদা জিয়া 3 বছর জেলখানায় আছেন। তো কর্মীদের কথা বাদ দেন, আপনাদের যারা আওয়ামী লীগ করে তারা কি গত 2 নির্বাচন চোখে দেখে নাই, তারা কি ঘুমিয়েছিলেন? তাহলে মানুষ যদি তাদের নীতি নৈতিকতা কাজ করত তাহলে অ্যাটলিস্ট আমার কাছে ধারণা তারা নীতি নৈতিকতার প্রশ্নে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসতে হবে না, অন্য যে কোনো জায়গায় যেত, নাই নামাজ রোজা করতেন, আওয়ামী লীগ করতেন না। গত নির্বাচনের পর আওয়ামী লীগ সারা জীবন ভোটকে তারা একটা মনে করে তারা কারিগর, কিন্তু তারা এখন ভোটকে ভয় করে, ভোট কেন্দ্রে জনগণকে যেতে দেয় না, তাদের কিন্তু বড় বড় ছবি আছে ওই ছবি পোস্টারে লাগালেও তারা ভোট পায় না, ওইসব বড় বড় মুক্তিযুদ্ধের কথা বললেও তারা ভোট পায় না, ভোটকে এমন ভয় পায় তারা মনে হয় বাঘের মতো, ভোটের কথা আসলে তারা মনে করে বাঘের মুখোমুখি পড়েছে। সেই জন্য ভোট যেহেতু নাই দেশে কর্তৃত্ববাদী শাসন স্বাভাবিক কারণে আপনার কর্মীদের তো দরকার নেই, সেই জন্য এখানে যদি যা কিছু করতে একটা রেভলিউশন একটা বিপ্লব সেটি যদি করা সম্ভব হয় তাহলে পক্ষে এই দেশে কিছু করা এবং ভবিষ্যৎ আছে বলে আমার কাছে মনে হয়। এই দফায় এতটুকু যে আপনাকে ধন্যবাদ, আমরা আরেকবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। এখন আমি জনাব ইব্রাহিম আপনার কাছে আমি প্রশ্ন রাখছি যে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর এই প্রাক্কালে আপনার হৃদয়ে কি তার বিষয়ে এমন কোন বিষয় আছে যেটা আপনার হৃদয়ে এখনো দাগ কাটে, যদি আপনি আমাদেরকে একটু শুনান, কারণ আপনি একজন সাক্ষী, আপনি ওনার সহচর্য অনেক সময় ছিলেন, ওনার সাথে কাজ করেছেন, ওনার সম্পর্কে যদি আমাদের নতুন প্রজন্মের জন্য আপনার কাছ থেকে নতুন কিছু শুনি। নতুন প্রজন্মের জন্য আমার পক্ষ থেকে একটা আহ্বান হলো যে শুধু স্লোগান দিয়ে রাজনীতি হয় না, রাজনীতিতে নেতৃত্ব করতে হলে, রাজনীতিতে প্রজ্ঞাবান হতে হলে তরুণ বয়স থেকে পড়ালেখা করতে হবে, এবং বিএনপির নেতা কর্মী ভাইদের নিকট আবেদন আপনারা শহীদ জিয়ার সম্বন্ধে জানতে চেষ্টা করুন, শহীদ জিয়ার জীবনী জানুন, শহীদ জিয়ার কর্ম বহুল জীবনটার ঘটনাগুলো জানুন, চট্টগ্রাম মহানগরে বেড়াতে যান, শহীদ জিয়া জাদুঘর বেড়ান, বিপ্লব উদ্যান দেখুন, সেখানে মিনি বাংলাদেশ করা হয়েছে সেটা দেখুন, কালুরঘাট বেতার কেন্দ্র চিনুন, তাহলেই একটা শহীদ জিয়ার ক্যারিশমাটা আপনার অন্তরের মধ্যে জায়গা পাবে, এটা আমার আহ্বান। আমি চট্টগ্রামের ছেলে, যতবার কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে দিয়ে গাড়ি দিয়ে আমি আমার নিজের গ্রামের বাড়িতে যাই, খুবই কাছে আমার বাড়ি, ততবার এই কথাগুলো আমার মনে আসে। এখন আমি বললে বলবে যে মায়ের থেকে মাসির দরদ বেশি, আমি তো আর বিএনপি করি না, আমি বিএনপির সদস্য না, কিন্তু আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, আমি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমি জাতীয়তাবাদী ঘরানার ধারণাকে দর্শনকে ভালোবাসি। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে আপনার কথাটা বলতে গিয়ে আমি আপনার উত্তরটা দিব, তার আগে একটা ছোট কথা জানায় রাখি, আপনি মেহরবানি করে লিখতেছেন লিখে রাখেন কলম দিয়ে, তারিখটা হলো 23 সেপ্টেম্বর 2007
তো 1981 সালে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে বিদ্রোহের যে বিচার হয়েছিল কোর্ট মার্শালের মাধ্যমে, সেই বিচারটা অবশ্যই অবশ্যই অপূর্ণ ছিল, সেই বিচারটা ত্রুটিপূর্ণ ছিল। এটা আমি আমার লিখিত বইও দিয়েছি, বলেছি এবং এখানে বলি। গতকালকে 30 মে ঢাকা মহানগর থেকে প্রকাশিত নয় দিগন্ত পত্রিকার কলামে সেটা লেখা আছে, আর এই বইটাতে তো অবশ্যই আছে নিত্য কথন। তো আমি 23 মে কথাটা, 23 সেপ্টেম্বর কথাটা কেন বলছি, ওই কোর্ট মার্শালের মাধ্যমে যে কজন অভিযুক্তকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, দণ্ড দেওয়া হয়েছিল, তাদের ফাঁসি একাধিক কারাগারে একই সময়ে কার্যকর করা হয়েছিল। তারিখটা ছিল 23 সেপ্টেম্বর 1981। তাই যারা ওই অন্যায়ভাবে গঠিত বা ভুলভাবে পরিচালিত বা পক্ষপাতমূলকভাবে পরিচালিত বা আইনকে অবহেলা করে পরিচালিত কোর্ট মার্শালের মাধ্যমে ফাঁসি পেয়েছিলেন, সেই সকল পরিবার 23 সেপ্টেম্বর তারিখটি আসলে একত্রিত হতে চেষ্টা করতেন বা অন্তত দোয়া মাহফিল করতেন বা স্মরণ সভা করতেন ইত্যাদি। এখন না, আমি এখন থেকে 8-10-15 বছর আগের কথা বলছি, এবং 81-র পরে বেশ নিবিড়ভাবে কাজটা করা হতো। তো 2007 সালের 23 সেপ্টেম্বর তারিখ সন্ধ্যাবেলা এরকমই একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছিল ঢাকা মহানগরীর পান্থপথে মাঝামাঝি এলাকায়, রশিদ স্কোয়ার বলে একটি জায়গা আছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মরহুম সম্মানিত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কর্নেল আব্দুর রশিদ সাহেবের পৈতৃক ভিটা, সেখানে তার পরিবার কর্তৃক, তার সন্তান কর্তৃকগণ কর্তৃক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছিল 23 সেপ্টেম্বর 2007। 2007-এর আমি মাপ চাই, তারিখটি ভুল, আমি মাপ চাই, 2008 সালের 23 সেপ্টেম্বর 2008 নির্বাচনের 2 মাস আড়াই মাস আগের কথা। তো সেখানে কর্নেল শওকত আলী বর্তমানে মরহুম বীর মুক্তিযোদ্ধা ডেপুটি স্পিকার পরবর্তীতে তিনি উপস্থিত ছিলেন, আমিও ছিলাম সেই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে। একটিমাত্র টেলিভিশনের একটিমাত্র ক্যামেরা উপস্থিত ছিল, সেটা চ্যানেল আই, যথাসম্ভব কনক সরোয়ার। আলোচনা সভার পর কনক সরোয়ার এসে আমাকে বললো যে আপনি জানেন আপনারা দুজনে মুক্তিযোদ্ধা, আপনারা কি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আর সেনাবাহিনীর অন্য কোনো জ্যেষ্ঠ অফিসার বা বিদেশি কোনো শক্তি জড়িত কিনা আপনারা কে কি বলেন? কর্নেল শওকত বললো ইব্রাহিম তো ওখানে ডিফেন্ডিং অফিসার ছিল, আসামি পক্ষের উকিল ছিল, ওর থেকেই শোনেন। তা আমি একটা ক্যামেরার সামনে বলে ফেলেছিলাম, বলে ভালো করেছি না মন্দ করেছি জানি না, এটা নিয়ে আর মন্তব্য করছি না, আমি বলে ফেলেছিলাম যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রক্ত জেনারেল এরশাদ সাহেবের হাতে এখনো খুঁজলে পাওয়া যাবে এরকম, বা রক্তের ছাপ এখনো তার হাতে আছে এরকম একটা কথা বলেছিলাম চ্যানেল আই 23 সেপ্টেম্বর 2008 রাত্রে 9টার পরের যে কোনো সংবাদ, এবং 24 সেপ্টেম্বর চ্যানেল আই এর সংবাদ, এবং 25 সেপ্টেম্বর চ্যানেল আই এর সংবাদে এগুলো পাবেন। এই কথাটা ভাইরাল হয়ে যায় টিভি নিউজে, এবং এটার জন্যে তৎকালীন জেনারেল এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় আমার উপর ভীষণভাবে রুষ্ট হয়েছিলেন যে তুমি কেন এরকম মন্তব্য করেছো। চ্যানেল আই এর সংবাদটা 10-12 ঘন্টা চলার পর তারা আরেকজন ডিফেন্ডিং অফিসার বা আসামি পক্ষের উকিল কর্নেল আইনুদ্দিন, মোহাম্মদ আইনুদ্দিন বীর প্রতীকের কাছে যান, যে বলেন যে আপনার কি মন্তব্য, জেনারেল ইব্রাহিম এরকম বলেছেন, আপনি কি বলেন? তিনি আরো জোরালোভাবে সেটা সমর্থন দেন। অতঃপর একদিন পর উনি কর্নেল অলি আহমদ বীর বিক্রমের কাছে যান, যে এরা দুইজন বলতেছে এরকম, আপনি কি মনে করেন? তিনি এটাকে আরো জোরদার করেন যে এতে কোনো সন্দেহ নাই। এবং সর্বশেষ তারা যান, ওই আমলে জীবিত ছিলেন বর্তমানে মরহুম মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম, তিনি 1981 সালে ঘটনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, এবং ওনার দায়িত্বের আওতার মধ্যেই পরে কোর্ট গঠন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তার কাছে যখন যায় তিনি আরো অনেক স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কেন সন্দেহ করেন যে হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের অবগতির মাধ্যমে এই কাজগুলো হয়েছে বা যে কোনো একটা কিছু উনি বলেছেন। আমি কথাটা বললাম এই জন্য, আমি তো নবীন রাজনীতিবিদ, দুটো ভাইরা আরো অনেক যারা জ্যেষ্ঠ নেতা আছেন তারা সকলেই প্রবীণ, রাজনীতিতে নাকি স্পষ্ট কথা বলতে নাই, সত্য কথা বলতে নাই, পরিষ্কার করে কিছু বলতে নাই, ধোঁয়াশা রাখতে হয়, কুয়াশা রাখতে হয়। তো আমি বলে তার খেসারত দিয়েছি 2008-এর ডিসেম্বরের নির্বাচনে, এটা বলে রাখলাম। কিন্তু যেহেতু আমি সত্যবাদিতা এবং স্পষ্টবাদিতা এখনো বিশ্বাস করি, সেহেতু আপনাদের সামনে কথাটা আনলাম। এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নাই, মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীও নাই,
জেনারেল এরশাদ মহোদয়ও নাই, ইতিহাস থেকে যাবে, এটার সপক্ষে কোনো ইনকোয়ারি করা হয় নাই, ইনকোয়ারিটা প্রচারিত হয় নাই, প্রকাশিত হয় নাই, ইনকোয়ারিটা খুঁজেও পাওয়া যায় না, ইনকোয়ারিটা খুঁজেও পাওয়া যায় না। আমরা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, কাদা ছড়াছড়ি করতে চাই না, শুধু এইটুক বলতে চাই, আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে সেনাবাহিনীর যে অংশ চট্টগ্রামে থেকে বিদ্রোহ করেছিলেন সে বিদ্রোহের বিচার হয়েছে। কিন্তু একজন ব্যক্তি, দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নিহত হয়েছেন, এটি যদি একটা হত্যাকাণ্ড হয় সে হত্যাকাণ্ডের বিচার হয় নাই। সেই হত্যাকাণ্ডের মামলা কিন্তু ছিল এবং সেই মামলায় অনেক ব্যক্তির নাম আছে যার জন্য অনেক ব্যক্তি শঙ্কিত থাকতেন। যখন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর মহাপরিচালক ছিলেন তৎকালীন মেজর জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম বীর বিক্রম, তখন এই মামলাগুলো রুজু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই মামলাগুলো কোনো চূড়ান্ত পরিণতি পায় নাই। আমি বলবো না মামলাগুলো পরিণতি পাক, এটার পিছনে লেগে যান, আমি বলবো না মামলাগুলি প্রত্যাহার করেন, আমি শুধু বলতে চাই সময় মতো কাজ যদি না করেন সত্য উদ্ঘাটন করা মুশকিল হয়ে যায়। আজ 2021 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির কথা বলতে গিয়ে আমি বলবো, আমি তার অনবদ্য সৃষ্টি হচ্ছে বিএনপি এবং বিএনপি বিশ্বদলীয় জোটের প্রধান শক্তি, প্রধান শরিক, আমরা তাদের প্রতি সম্মান রেখে, তাদের প্রতি আকর্ষিত হয়ে, তাদের নেতৃত্বে আমরা বিশ্বদলীয় জোটে আছি। একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, একজন ভাই, যে নিবন্ধন না পাওয়া সত্ত্বেও জামাত ইসলামে কেমনে আসে, নিবন্ধন ছাড়া দলের সংখ্যায় বিশ্বদলীয় জোটে বেশি, নিবন্ধনওয়ালা দলের সংখ্যা কম, অর্থাৎ যারা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি তাদের সংখ্যা 6টি কিংবা 7টি আর বাকিরা আনরেজিস্টার্ড। তো রেজিস্ট্রেশন নিয়ে বিশ্বদলীয় জোটে কোনো মাথা ব্যথা নাই, বরঞ্চ উনি এটা প্রশ্ন করতে পারতেন যে এত বড় একটা বিশ্বদলীয় জোট থাকতে ঐক্যফ্রন্ট কেন করেছিল বিশ্বদলীয় বিএনপি। এই দিকে আমি যাচ্ছি না, আজকের আলোচনাটাকে আমরা সুন্দর এবং পরিশীলিত স্পষ্ট রাখতে চাই, শহীদ জিয়ার স্মৃতির মধ্যে রাখতে চাই। আমি মনে করি শহীদ জিয়ার অনেক স্মৃতি এখনো মানুষ জানে না। একটা হলো এরকম যে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনীতে এর মূল্যায়ন করার জন্য তাদের অ্যাবিলিটি কি, তাদের সক্ষমতা কি, তিনি প্রথমবারের মতো ফেব্রুয়ারি মাসের 8 তারিখ কিংবা 9 তারিখ আমার মনে নাই 1981 সালে একটি এক্সারসাইজ করেছিলেন, যেটাকে আমরা বলি এক্সারসাইজ আয়রন শিল্ড। এইটা সমগ্র সেনাবাহিনীকে ইনভলভ করেছিল, আনসার বাহিনীকে ইনভলভ করেছিল, বিডিআরকে ইনভলভ করেছিল, বিমানকে ইনভলভ করেছিল। উদ্দেশ্য ছিল আমরা আমাদের দেশের সক্ষমতাকে যাচাই করি। এরকম ভাবে বড় আর অনুশীলনের পরে আরেকটি হয় নাই। সেই সময় আমি একজন ইয়াং লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, সেনাবাহিনী সদর দপ্তরে আমি চাকরি করতাম। আরেকটি হলো একদিন 1977 সালের 77 এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়ার কোনো একটা জায়গায় প্রায় 30 মাইল হেঁটেছিলেন দিনে রাতে, এবং হেঁটে হেঁটে বিভিন্ন গ্রাম হয়ে হয়ে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, এবং তিনি হাঁটা শুরু করার আগে একটা ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়ায়। তখনকার আমাদের পটুয়াখালী জেলার বা অথবা বরগুনা জেলার দুদুবাই কোনটাতে পড়বে, কলাপাড়া, খেপুপাড়া যেটাকে বলে, সেটা ওই আগুনমুখী নদী নামে বিশাল নদী পার হয়ে যাইতে হয়। তো সেখানে একটা জেনারেটর শিফট করার জন্যে তৎকালীন DC জানাব MA শাকুর সাহেবের নির্দেশে খেপুপাড়ায় অবস্থিত একটি জেনারেটর পটুয়াখালী শহরে আনার জন্য নির্দেশ দিয়েছিলেন, জনগণ সেটাতে বাধা দিয়েছিল, ফলে সেখানে জনগণের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এবং একটা গুলিতে কারো একটা গুলিতে একজন মানুষ নিহত হয়। জেনারেল জিয়াউর রহমানের কথা ছিল এরকম, কুষ্টিয়ার থেকে যশোরের GOC তৎকালীন মেজর জেনারেল শামসুজ্জামানের মাধ্যমে হুকুম হলো যে আমি এখন হাঁটা দিলাম, কাল সকালে আমি ওখানে পৌঁছে যেন খবর পাই, ইনকোয়ারি শেষ হয়েছে, কে মারছে এটা যেন আমার জানায়। আমি শুধু এটা বললাম যে উনাকে এই উত্তরটা দিতে আমাদের 3 দিন লেগেছে সত্য, যে 3 দিন উনাকে ব্যস্ত রাখতে হয়েছে যেন এই জিনিসটা নিয়ে উনি আবার জিজ্ঞেস না করে, তারা বলবে কেন যায় নাই, কি হয়েছে, ঘটনা কি, এত দেরি কেন, অর্থাৎ কোনো জিনিস তিনি ভুলতেন না। এটা একটা উনার স্মৃতিশক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন, ভালো জিনিস মন্দ জিনিস উনি ভুলতেন না, যেটা যেখানে প্রয়োজন সেটা তাকে মনে করাই দিতেন, তাকে ধরতেন। আর একটা হচ্ছে যে আমরা খুব ভয় পাইতাম উনাকে, ভীষণ ভয় পাইতাম, কারণ উনি এত বেশি শৃঙ্খলা পরায়ণ ছিলেন, এত বেশি ডিসিপ্লিনকে পছন্দ করতেন। সেনাবাহিনী সদর দপ্তরে মনে করুন চাকরি করছি, এই 7:30 অফিস শুরু, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট অনেকেরই লেট হয়ে যেত, তো বৃষ্টি বাদলের দিনে কাজে ওই কাজে লেট হইতো, তো 10 দিন 15 দিন 30 দিন 45 দিন পরে হঠাৎ করে একদিন জেনারেল জিয়াউর রহমান
সেনাবাহিনীর ডেপুটি চিফ, তিনি 5 মিনিট আগে এসে গেটে দাঁড়ায় যেতেন, গেটে দাঁড়াইয়া দেখতেন কারা লেটে আসলো। এটা আবার যারা ইয়াং অফিসার, আমরা তরুণ বয়সে সবাই দুষ্ট হয়, আমরা খবর পেয়ে যেতাম যে জিয়াউর রহমান গেটে আছে। তা ওই দিন আর কেউ লেট হইতো না। এর কারণ হচ্ছে যিনি লেট হয়েছে তিনি আর গেটেই আসতেন না, তিনি প্রবেশই করতেন না, তিনি সোজা হাসপাতালে যেয়ে বলতেন আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে, আমার পেট খারাপ হয়েছে। তো যে সেদিন জেনারেল জিয়াউর রহমান সিএমএ চেয়ে হাসপাতাল থেকে আবার তালিকা নিতেন, আজকে সকালবেলা 7:30 থেকে 9টার মধ্যে কারা কারা অসুস্থতার জন্য রিপোর্ট করতে আমাকে তালিকা দাও, দেখা গেল স্বাভাবিক নিয়মের তুলনায় সেদিন 9 গুণ 5 গুণ 6 গুণ বেশি রুগী হঠাৎ করে এখানে অসুস্থতা রিপোর্ট করেছে। মানে এরা সব লেট ছিল, এরা সব হাসপাতালে আসছে বাঁচার জন্য। আমি আপনার সঙ্গে একটা আনন্দ ঘন বা উপভোগ করার মতো জিনিস শেয়ার করলাম। আমরা খুব ইয়াং ছিলাম, উনি তখন ডেপুটি চিফ, উনি ভেরি সিনিয়র, ওনাকে আমরা খুব ভয় পেতাম, এবং কারণ একটাই যে উনি এত বেশি ডিসিপ্লিন মেনে চলতেন। অফিসে তিনি পর্দা দেওয়া পছন্দ করতেন না। আমি 6তলায় বসতাম, সেনাবাহিনীর সদর দপ্তরের মূল বিল্ডিং এর 6তলায় বসতাম সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরে। তিনি অফিসারদের জানালায় পর্দা দেওয়া নিষেধ করে দিয়েছিলেন, বল যে এরা পর্দা দিবে, দরজা আটকাবে, তারপরে ফোনে গল্প করতে থাকবে, আড্ডা মারতে থাকবে দুইজন তিনজন বসিয়া। আর পর্দা যদি জানলায় না থাকে তাহলে বারান্দা দিয়ে যারা হাঁটে তারা সবাই দেখবে ভিতরে অফিসার কি করতেছে। এটার নাম স্বচ্ছতা। এই স্বচ্ছতা মানে তিনি পুরা নিজে তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কাজ করতেন, উনি আশা করতেন বাকিরাও এরকম কাজ করবে। তো আজকে আপনার সময় শেষ হয়ে যাবে, দুদুভাই বলার পরে আমি বিদায় নিতে চাই। বাংলাদেশ কল্যাণ পার্টির সকলের পক্ষ থেকে আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল 30 মে 2021 ঢাকা মহানগরের অত্যন্ত প্রখ্যাত একটি ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক টিভি, ইউটিউব ভিত্তিক টিভি, এটার নাম change.tv.press, change.tv তে আমি জিয়াউর রহমান মহোদয় সম্বন্ধে 20 মিনিটের বক্তব্য রেখেছি, সেটাও আপনারা শুনতে পারেন change.tv, চেঞ্জ মানে পরিবর্তন। আমি আশা করি আজকের এই দিনে আমার পক্ষ থেকে দুটো জিনিস, এক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তাকে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আমার আবেদন, এবং আমার কায়মনোবাক্য আবেদন বিএনপি নামক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সুবিশাল রাজনৈতিক দলটি যেন দলের অখণ্ডতা যেন রক্ষিত হয়, এই দলের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র, প্রাসাদের বাইরের ষড়যন্ত্র অতীতেও ছিল বর্তমানে যে নাই এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। আমার পক্ষ থেকে এই বক্তব্যটা বলে কে ধন্যবাদ জানাইয়া, দুদু ভাইকে শ্রদ্ধা জানাইয়া, দর্শক শ্রোতাদের প্রতি সালাম জানাইয়া, বিশেষ করে চট্টগ্রাম বাসীর প্রতি আমার অভিনন্দন জানাইয়া, হাটহাজারিতে বিএনপি 3000 কর্মীকে হাটহাজারি উপজেলায় আসামি বানানো হয়েছে, 200 না 250 লোকের নাম দিছে, বাকিগুলো অজ্ঞাতনামা। মানে ঘরে ঘরে এখন মানুষ ঘর থেকে বাইরে চলে যাচ্ছে, নির্বাচনের 2.5 বছর পর কি অত্যাচার যে চলছে। হ্যাঁ, আমাদেরও ভুল ছিল, বিরোধী দলের ভুল ছিল, জোটের ভুল ছিল নিঃসন্দেহে। এই দুর্দিনে আমরা সকলের সঙ্গে সহমর্মিতা এবং একাত্মতা পোষণ করছি। জি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমাদের একজনের দর্শকের একটা প্রশ্ন ছিল, সেটার সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে যে আলেম সমাজকে যে হেনস্থা করা হচ্ছে অথবা তাদের উপর দমন পীড়ন চলছে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে যদি আপনি সংক্ষেপে যদি 1 মিনিট কিছু বলেন, রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? 1 মিনিট আর বলা যাবে না, 2 থেকে 3 মিনিট 4 মিনিট লেগে যাবে। আপনি যেহেতু এটা তো উত্তর সুন্দর, আর আমার থেকে ভালো উত্তর দিতে পারবেন দুদু ভাই, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, উনি অনেক প্রবীণ রাজনীতিবিদ, পোর খাওয়া রাজনীতিবিদ। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আলেম সমাজকে নিয়ে, আলেম সমাজ দুই ভাগে বিভক্ত, বাংলাদেশের আলেম সমাজ বা ধর্মীয় সমাজ দুই ভাগে বিভক্ত। এক ভাগকে আপনি বলতে পারেন কমি বা দেওবন্দি লাইন, আরেক ভাগকে আপনি বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি সমাজ। কমি বা দেওবন্দি লাইন যারা হেফাজত ইসলাম নেত্রী বা জমিয়ত ওলামা ইসলাম বা খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম ইত্যাদি, আর আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা তাদের আছে তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট, এরকম অনেক আছে, দুই ভাগে বিভক্ত। এক ভাগ কিন্তু একান্তভাবে সরকারপন্থী, কারণ সুন্নি আলেম ওলামা যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করান, আলিয়া মাদ্রাসার ছাত্র, তারা সরকারি অনুদানের উপর নির্ভরশীল, সরকারের বিরোধিতা করা ওই আলেম ওনাদের পক্ষে সম্ভব না, ওনারা সেজন্য সরকার বিরোধী কোনো পদক্ষেপে যায় না, ওনারা রাজনীতি থেকে বাইরে। তাই জনগণ কিন্তু রাজনীতির মাঠে দেখে যারা কমি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত, কমি আলেমবৃন্দ, সম্মানিত আলেমবৃন্দকে, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে স্বচ্ছভাবে সম্মান জানিয়ে, আর একটা হচ্ছে অস্বচ্ছভাবে।
বর্তমান রাজনৈতিক সরকার হেফাজত ইসলাম নামক সংগঠনের উপরে 2013 সালের মে মাসে এক প্রকার আগ্রাসন চালিয়েছেন, অতঃপর তাদের সঙ্গে খাতির লাগিয়েছেন, বিভিন্ন প্রকারের কথা প্রচারিত আছে। আমার বাড়ি কিন্তু হেফাজত ইসলামের রাজধানী বললে যেটাকে বোঝায় হাটহাজারী উপজেলায়। আমি ধানের শীষ নিয়ে সেখান থেকে নির্বাচন করেছি 2018 সালে, অর্থাৎ আমি সেই এলাকার ছাত্র, সেই এলাকার যুবক, সেই এলাকার তরুণ, সেই এলাকার বুড়া। আমি সেখানে নির্বাচনের সময় তাদের সঙ্গে মেলামেশা, ওঠা বসা সবকিছু করতে পেরেছি, জানি। যেহেতু আমি ঢাকা শহরে থাকলেও দৈনন্দিন ভিত্তিতে যোগাযোগ আছে কি হচ্ছে তা জানার জন্য। ওখানে বিএনপি ত্রিধা বিভক্ত, চতুর্ধা বিভক্ত, সেখানে অন্যান্য দলগুলো দুর্বল, এ সমস্ত হলো বাস্তবতা। তো এই অবস্থার মধ্যে আলেম ওলামাগণ উনাদের একটা অংশ সরকারের সঙ্গে গিয়েছিলেন বলে আমি অনুভব করি, এখন থেকে 2-3 বছর আগে, এবং ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে উপাধি দিয়েছেন কওমি জননী হিসাবে। তো কোন দিকে কি লেনদেন হয়েছে, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা বা বৈষয়িক কোনো কিছু, এগুলো আমরা কিচ্ছু জানি না। কিন্তু মূল স্রোতধারা সরকারের পক্ষে যায় নাই। এখন আবার এখানে এখন থেকে 2-3 মাস আগে মোদি সাহেব আসার আগে ঘটনা কি হলো, তারপরে দিয়ে মামুন সাহেব গেলেন রিসোর্টে, তারপরে দিয়ে ওখানে ওনাকে আটক করা হলো, সেই থেকে নিয়ে তো হেফাজত ইসলাম বা আলেম ওলামাদের উপর অত্যাচার স্টিম রোলার চলছে। আমি আলেম ওলামাদের উপরে এরকম অত্যাচারের প্রতিবাদ জানাই। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই নামাজ পড়ি আলেম ওলামাদের পিছনে, উনাদের পিছনে আমরা বলি একটা তো বেহাজ আল ইমাম। তো উনাদের যদি এরকম অত্যাচার হয় আমরা খুব মর্মাহত হই, আমরা খুব কষ্ট পাই। আমি সরকারের প্রতি আবেদন রাখবো আলেম ওলামাদেরকে শ্রদ্ধা জানাতে এবং তাদের সঙ্গে সহমর্মিতামূলক আচরণ করতে, রাজনীতিকে তাদের মধ্যে না এনে তাদেরকে আলেম সম্প্রদায় হিসেবে সম্মানটি জানাতে। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির ছোট দল, আমরা 20 দলের জোটের মধ্যে যারা সম্পৃক্ত ওই ধরনের ওই দলগুলির বিভিন্ন সভা সমিতিতে যাই, কিন্তু যে সকল আলেম ওলামা বৃন্দ বা যে সকল দল 20 দলের জোটের সঙ্গে সম্পৃক্ত নয় তাদের ওখানে আমাদের যাওয়া আসা কম, এবং যারা সরকারের সঙ্গে আছে তাদের সঙ্গে তো আমাদের যাওয়া আসা একদম নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে, একজন বয়স্ক মুসলমান হিসাবে, 72 বছর বয়স আমার, 4 মাস গেলেই শেষ হয়ে যাবে এখন, আমরা মনে করি আমাদের উচিত ধর্মীয় সম্প্রদায়কে সম্মানের জায়গায় রাখা এবং তাদেরকে সহমর্মিতার সঙ্গে আচরণ করা। ছোটখাটো একজন, দুইজন, তিনজনের ভুলের জন্য সকলকে শাস্তি দেওয়া, হেনস্থা করা, আমি মনে করি ঠিক কাজ না। বাংলাদেশের মানুষ খুব মনের কষ্টে আছে যে রাজনৈতিক সরকার আলেম ওলামাদেরকে সম্মান দিতে পিছপা হচ্ছেন বা কৃপণতা করছেন বা আগ্রাসী ভূমিকা নিচ্ছেন। থ্যাংক ইউ, আমি শুনবো কিন্তু আমি বিদায় চাচ্ছি আপনার থেকে। যদি ভাই আপনার অনুমতি দিলে বিদায়। যে আমরা আমরা একদম শেষ, আমরা দুদুভাই থেকে একটু কথা শুনাই, অনুষ্ঠান শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা কেএবি টিভি লন্ডনের পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। জি জনাব শামসুজ জামান দুদু, আমি আপনার কাছে শেষ প্রশ্নটা যেটা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এখন নাম মুছে দেওয়ার একটা সংস্কৃতি শুরু হয়েছে, সেটার প্রথম টার্গেট হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই টার্গেট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নিচ্ছে নতুন করে? আপনাকে ধন্যবাদ, আপনি ইব্রাহিম সাহেবের একটা প্রশ্ন করেছেন যে তার কি কি ভালো লাগছে। আমি আর প্রথম জিনিসটা, আমি মিলিটারিতে চাকরিতে যাইনি, কিন্তু আমার পেশা হিসাবে সব থেকে পছন্দের জায়গাটা হচ্ছে মিলিটারি। আমি যদি সেনাবাহিনীতে যোগদান করতে পারতাম তাহলে আমি রাজনীতিবিদ হতাম কিনা জানি না, তবে সব থেকে আমি খুশি হতাম। আল্লাহ তাআলা আমার ফিকার টিকার সবকিছু সেনাবাহিনীতে যাওয়ার জন্য দিয়েছিল, যে কোনো কারণে হোক আমি রাজনীতিতে চলে এসেছি। আপনাকে আজকে ধন্যবাদ জানাই যে শহীদ জিয়াউর রহমানের সব থেকে ভালো আছে নিয়মবর্তিতা, সময় জ্ঞান। এই সময় জ্ঞানটা বাঙালির আমাদের খুব একটা নেই, বলে যে 10টা ট্রেন কয়টায় যাবে। তো আমাদের, আমি টকশো করি তো, আমি এই জন্য বারবার জিজ্ঞেস করি 1 ঘন্টা না আধা ঘন্টা না কত। আপনি 1 ঘন্টা ক্রস করে এখন প্রায় 5 মিনিটে চলে আসছেন। আজকের মতো আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আরেকদিন আমি বসবো, যেদিন যদি সম্ভব হয় সেদিন আবার আমি আপনার সঙ্গে আলোচনা করব। আপনার ভালো থাকবেন, ইব্রাহিম ভাইয়ের কাছে সালাম, এবং দর্শক যারা দেখছিলেন তাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ জি, আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদেরকে আপনারা দুজনেই অত্যন্ত ব্যস্ত আমরা জানি এবং অত্যন্ত জনপ্রিয় মানুষ, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি এখানে আসার জন্য এবং আপনারা ধৈর্য সহকারে অনেক সময় দিয়েছেন, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখতে চান, আপনারা কেবি টিভি লন্ডন ইউটিউব চ্যানেল, কবির আহমেদ বাহার টুইটার প্রোফাইল, কেবি টিভি লন্ডন ফেসবুক পেজ, কবির আহমেদ বাহার প্রোফাইল ফেসবুকে আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি বাংলাদেশের যারা অত্যন্ত প্রিয় মানুষ রয়েছেন তাদের কাউকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আত্মহুতি দিতে হবে না। আমরা চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে তাদের জীবন যাপন করুক। বিদায় নেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কে